হ্যালো বোন, তোর আজকে আমার কথা হলো মার্ডার মুভাক মুভি নিয়ে। মার্ডার করাটা শুনলে কিন্তু আমার একটা চিলিং ফিলিংস আছে, একটা এলিয়েন ফিলিং আছে, বাট মুভি দেখতে কিন্তু বেশ ভালো লাগে। বিকজ স্ক্রিম যদি তুমি ফ্র্যাঞ্চাইজটা দেখো, সেটা পুরো মার্ডারের উপর বেস করে, এবং সেটা কিন্তু আই থিঙ্ক ছটা মুভিও হয়ে গেছে, ঠিক আছে। তো ভাবতে পারছো যে কতটা ওদের ফ্যান বেস আছে এই মার্ডার নিয়ে, তাই জন্য ওরা এত মুভি বানাচ্ছে, ঠিক আছে। এরকম অনেক ফ্র্যাঞ্চাইজ যে পুরো মার্ডারের উপর চলে, সেরকমই এই মুভিটার নামেই মার্ডার রয়েছে, ঠিক আছে। তো এই মুভিটা কিরম ধরনের মুভি, তো এই মুভিটা আমি যখন তোমাদের ট্রেলার দেখেছি তখনও বলেছি এই মুভিটা কিন্তু নাইটস আউট যেরকম মুভি না, ঠিক আছে, ওই টাইপের ফ্র্যাঞ্চাইজ। নাইটস আউট বা তার সেকেন্ড পার্ট গ্লাস অনিয়ন, সেরকম টাইপ ফ্র্যাঞ্চাইজ, যেখানে দেখানো হয় যে একটা বড় গ্রুপ যেখানে সবাই বড় লোক, ঠিক আছে, তার মধ্যে একটা খুন হয় এবং ওখানে একটা ডিরেক্টিভ আসে এবং খুনটা কে করেছে সেটা খুঁজে বের করার চেষ্টা করা হয়, যেখানে সবার মধ্যে কিছু না কিছু ইন্টেনশন আছে খুনটা করার এবং প্রত্যেকের মধ্যে কিছু শেড আছে যাদেরকে, যার জন্য প্রত্যেকের উপর সন্দেহ হয়, ঠিক আছে। তো এরকম একটা মুভি, তো সেরকমই কিছু কিন্তু এখানে করার চেষ্টা করেছে। আই থিঙ্ক এটাও একটা নোভেলের উপর বেস করে বানানো হয়েছে, ঠিক আছে, সেরকম কিছু ব্যাপার। নোভেলটা আমি পড়িনি, বাট মুভিটা আমি দেখি। তো মুভিটা কেমন লাগলো? তো মুভিটা ফার্স্ট বলছে মুভিটায় ফার্স্টে একটা দেখানো হয় একটা ক্যারেক্টার, যে কিনা একটা পুরনো হাভেলির রাজা, ঠিক আছে, একটা পুরনো দিনের নায়িকা, ঠিক আছে, একটা বিধবা বউ, তার ভুতিয়া কী বলো স্বামী, এবং একটা লয়ার যে তাকে ভালোবাসে, লাভ ট্রায়াঙ্গল, ঠিক আছে। এরকম প্রচুর ক্যারেক্টার আছে এখানে, ঠিক আছে। আর এখানে দেখানো একটা ক্লাব, যে ক্লাবে কিনা মানে ঢুকতে গেলে ফিজ হচ্ছে 2 কোটি টাকা, অলমোস্ট 2 কোটি টাকা, ঠিক আছে। সবাই এখানে বলক এবং প্রচুর ক্যারেক্টার রয়েছে এখানে। এখানে একটা মার্ডার হয়েছে এবং সেই মার্ডার সলভ করতে এসে আমাদের পঙ্কজ ত্রিপাঠী, ঠিক আছে, সলভ করতে আসার পরের দিন এটাকে আমার পার্টি করছে, তারপর আবার একটা খুন হয়, ঠিক আছে। এবার কার ওপর সন্দেহ যাচ্ছে, কীভাবে স্টোরি লাইনটা এগাচ্ছেন, অল দোজ থিং, এবং কিছু ভালো বেশ টুইস্ট আছে সেটা নিয়ে পুরো মুভিটা, ঠিক আছে। তো মুভির ভালো দিক বলতে গেলে আমি বলবো মুভিতে অনেকগুলো টুইস্ট আছে যেগুলো ভালো লাগে। সেকেন্ড হচ্ছে মুভিতে এখানে কিছু কিছু ক্যারেক্টারের অ্যাক্টিং ভালো, ঠিক কিছুটা ভালো, মানে আমি সেরকম হাইফাই লেভেল পাইনি যেরকম ক্যারেক্টার হয়, যেরকম ধরে নাও পঙ্কজ ত্রিপাঠী এত বড় অ্যাক্টার, এত ভালো অ্যাক্টিং করতে পারে, বাট বেশ কিছু ডায়লগ ছাড়া তার তেমন কিছু করার জায়গা তাকে দেওয়া হয়নি, ঠিক আছে। এবং এখানে প্রবলেমটা হচ্ছে এখানে ক্যারেক্টার হচ্ছে প্রচণ্ড বেশি, ঠিক আছে। এখানে তুমি করিশ্মা কাপুর, সারা আলী খান, তুমি ধরে নাও পঙ্কজ ত্রিপাঠী আছে, সঞ্জয় কাপুর আছে, ডিম্পল কাবাডি আছে, তৃষা চোপড়া আছে, মানে প্রচুর ক্যারেক্টার, প্রচুর, মানে এখানে খুব বেশি লোকজন নিয়ে নিয়েছে। 2 ঘন্টা 20 না 21 মিনিটের মুভি, বাট এখানে একজন 3 থেকে 4 লাইনের বেশি ডায়লগই পায়নি, তো আমরা কানেক্ট করতে পারছি না ওদেরকে, যখন তাদের লাইনে 2-3টা লাইন দেওয়া হচ্ছে এবং তাকে খুব এই বড়লোক বলে এলিয়েন্ট বলে দেখানো হচ্ছে, তখন আমরা কানেক্টই করতে পারছি না স্যার। তো মুভিটা আমার কাছে ডিস্ট্র্যাক্ট লাগে, মানে সেরকম ভালো লাগে না, এবং মুভিটার সাসপেন্স এবং থ্রিলটাকে ধরে রাখতেও পারে না, ঠিক আছে। মুভিটার মধ্যে সেই ব্যাপারটাই নেই। এখানে মুভিটাতে দেখানো হচ্ছে মানে গল্পটা মেন, এখানে ক্যারেক্টারগুলো অতটা ইম্পর্টেন্ট না, ঠিক আছে, প্রত্যেকে একসঙ্গে ইনভলভ হওয়ার দরকার, গল্পটাকে ফলো করো, বাট গল্প রাইটিংটাও ভালো না, ঠিক আছে। তাই জন্য আমরা কখনোই না গল্পটাকে ফলো করতে ভালো লাগে না ক্যারেক্টার উপর ইন্টারেস্ট আছে, বিকজ ক্যারেক্টারকে টাইমই দেওয়া হচ্ছে, ধরো একটা ক্যারেক্টার আমার ভালো লাগে, ওরকম তো টাইমই নেই, 2 লাইন বলা হয়ে গেছে, নেক্সট ক্যারেক্টার চলে যাচ্ছে, ঠিক আছে। তো এখানে শর্ট করা উচিত ছিল, যেরকম তুমি নাইটস আউট মুভিটা যদি দেখে থাকো দারুণ লেগেছে, গ্লাস অনিয়ন মুভিটাও বেশ ভালো, সেখানেও কি না ক্যারেক্টারগুলোকে খুব বেশি, এখানে তো যত বড়ো কাস্ট নেওয়া অত বড়ো কাস্ট নেওয়া হয়নি, প্রত্যেকে ছোটো কাস্ট নেওয়া হয়েছে এবং প্রত্যেকটা ক্যারেক্টারে একটা আর্ক দেওয়া হয়েছে, ঠিক আছে। তাদের আর্কের মধ্যে অনেকগুলো স্টোরি লাইন আছে এবং সেই স্টোরি লাইনগুলো তাদের প্রত্যেকটা ডিফারেন্ট ডিফারেন্ট এবং সেগুলো দেখতে ভালো লাগে এবং আমরা কানেক্ট করতে পারি, মানে সবার জন্য কিছু কিছু থাকে যেতে আমরা কিছু কারোর কারোর সাথে কানেক্ট করতে পারি এবং সেভাবে যেমন স্টোরি লাইনটা আর লাস্টে মেট আপ হয় এবং কে খুন করেছে এবং বাকিদের কেন ইন্টেনশন ছিল খুনটা করা, ঠিক আছে, সেগুলো যখন জানা যায় সেটা কিন্তু খুব ইমপ্রেসিভ লাগে, ঠিক আছে। একটা মজার ব্যাপার সবসময় থাকে, একটা থ্রিলিং ব্যাপার সবসময় একটা ইন্টেনশন থাকে, কিন্তু এইখানে সেই জিনিসটা আমি একদমই পাই, ঠিক আছে। মুভিটা খুব খাজা মনে হয়েছে, ঠিক আছে, ইন্টারেস্ট পাওয়া যায় না কিছু, ধুর কি এক চলছে না, ঠিক আছে, আর কোনোরকম ইন্টারেস্ট তো পাচ্ছি না, কাউকে কানেক্টই করতে পারছি না, ঠিক আছে। তো মুভিটা আমার সেই লেভেল থেকে বলো ভালো লাগেনি, বাট কয়েকটা টুইস্ট আছে যেগুলো আমি এক্সপেক্ট করিনি, সেই টুইস্টগুলো যখন এসছে সেই সময় ভালো লেগেছে, ঠিক আছে। তো তোমাদের বিষয়ে কী মতামত, এই মুভিটাকে তোমরা দেখেছো, তোমাদের কেমন লেগেছে আমাদের কমেন্টে নিশ্চয়ই জানিও, আমার সঙ্গে দেখাবে। নেক্সট ভিডিও, গুড বাই।